हेलो डियर फ्रेंड स्वागतम जानाच्छि ए टू जेड इलेक्ट्रॉनिक चैनल पक्ष थेके आमी अभि। आज के आमादेर आलोचनार विषयटी एक कमेंटेर उपर भित्ति करे एक भाई आमाके प्रश्न करेछेन भोल्टेज ओ एम्पियार बाड़ानो बा कमानोर माध्यमे आमरा जोदि मोटरेर स्पिडके कंट्रोल करते पारी ताहले केन एकटी पेंसिल बैटारि बा अन्य एकटी छोटो बैटारिर भोल्टेज ओ एम्पियारके बाड़िये बड़ो कोनो मोटरके चालानो सम्भव हय ना। आजकेर एई भिडियोटी सम्पूर्ण एई प्रश्नेर उपर भित्ति करे होते चलेछे। आशा करी भिडियोटी सम्पूर्ण देखले आपनि विषयटी खूब भालोभाबे বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে ভোল্টেজ ও অ্যাম্পিয়ার সম্বন্ধে কিছু সাধারণ বিষয় আমাদের জানা দরকার। দেখুন, ভোল্টেজ ও অ্যাম্পিয়ার উভয় কখনো সমান হারে বৃদ্ধি পেতে পারে না, অর্থাৎ আপনি ভোল্টেজ বাড়ালেন আর তার সঙ্গে সঙ্গে অ্যাম্পিয়ারও সমান হারে বাড়বে, ব্যাপারটা এরকম নয়। উদাহরণস্বরূপ, আপনি যদি সাপ্লাইয়ের পাওয়ারের মানকে কোনোরূপ পরিবর্তন না করে নির্দিষ্ট রেখে অ্যাম্পিয়ার বাড়াতে যান তাহলে সেই অনুপাতে ভোল্টেজ কমে আসবে। আবার সাপ্লাইকে নির্দিষ্ট রেখে ভোল্টেজ বাড়াতে গেলে সেই অনুপাতে অ্যাম্পিয়ার কিন্তু কমে আসবে। বিষয়টাকে আরো সহজভাবে বলতে গেলে ধরে নিলাম আমার কাছে একটি ব্যাটারি আছে যেটি 12 ভোল্ট 50 অ্যাম্পিয়ার। এখন যদি আপনি ভোল্টেজ বাড়াতে চান 12 ভোল্টকে যদি 24 ভোল্ট করেন তাহলে অ্যাম্পিয়ার কমে দাঁড়াবে 25 অ্যাম্পিয়ার। আবার যদি অ্যাম্পিয়ার বাড়াতে চান 50 অ্যাম্পিয়ারকে যদি 100 অ্যাম্পিয়ার করেন তাহলে ভোল্টেজ কমে দাঁড়াবে 6 ভোল্টে। এবার আসুন মূল আলোচনায় ফেরা যাক। প্রথমেই বলে রাখি, ব্যাটারি দিয়ে সরাসরি আপনি কখনোই সিঙ্গেল ফেজ বা থ্রি ফেজ কোনো ধরনেরই এসি ইন্ডাকশন মোটর চালাতে পারবেন না। সরাসরি ব্যাটারি দিয়ে আপনি শুধু ডিসি মোটর, ডায়নামা বা সেলফ মোটর চালাতে পারবেন। এছাড়াও বর্তমান বাজারে হাই স্পিড বিএলডিসি মোটর বা ব্রাশলেস ডিসি মোটর পাওয়া যায়। এই বিএলডিসি মোটর চালাতে গেলেও আপনাকে ব্যাটারির সঙ্গে ভিএফডি বা ভার্চুয়াল ফ্রিকোয়েন্সি ডিভাইস মোটর কন্ট্রোলিং সিস্টেম ব্যবহার করতে হবে। এবার আসুন জেনে নিই একটি 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে সিঙ্গেল ফেজ 5 HP বা হর্স পাওয়ারের মোটর চালাতে গেলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে। স্ক্রিনের বা পাশে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি একটি 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের বড় সাইজের ব্যাটারি। অপরদিকে রয়েছে সিঙ্গেল ফেজ 5 HP মোটর যার অপারেটিং ভোল্টেজ 220 ভোল্ট। এই ব্যাটারিটির সাহায্যে মোটরটি চালাতে গেলে অবশ্যই আমাদের একটি ইনভার্টারের প্রয়োজন হবে যেটি 12 ভোল্টকে বাড়িয়ে 220 ভোল্ট করবে। এখন অনেকের মনে প্রশ্ন উঠছে কিভাবে বুঝবো কত এসপি মোটরের জন্য কত কেভি এর ইনভার্টার প্রয়োজন হবে। এসপি থেকে কিলোওয়াট বা কেভিএ কিভাবে বের করতে হয় এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে যার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। 12 ভোল্টের ব্যাটারি দিয়ে 5 হর্স পাওয়ারের মোটর চালাতে গেলে কত কেভি এর ইনভার্টার প্রয়োজন হবে সেটি বের করার জন্য প্রথমে আমাদের মোটরের ওয়াট বের করতে হবে। মোটরের ওয়াট বের করার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে HP × 746। সুতরাং আমাদের মোটরটির ওয়াট হচ্ছে 3730 ওয়াট বা প্রায় 3.8 কিলোওয়াট। আর কিলোওয়াট থেকে কেভিএ বের করার সূত্রটি হলো KVA = KW/পাওয়ার ফ্যাক্টর। সুতরাং 3.8 কিলোওয়াট ভাগ 0.8 পাওয়ার ফ্যাক্টর, উত্তর হবে 4.75 KVA। পাওয়ার ফ্যাক্টর কি, কিভাবে কাজ করে এবং পাওয়ার ফ্যাক্টরের মান কিভাবে বের করতে হয় এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে যার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অর্থাৎ 5 HP মোটর চালানোর জন্য 4.75 KVA এর ইনভার্টারের প্রয়োজন হবে। যেহেতু মার্কেটে 4.75 KVA এর ইনভার্টার অ্যাভেলেবেল নেই তাই আমাদের 5 KVA এর ইনভার্টার ব্যবহার করতে হবে। এখন এই সম্পূর্ণ সার্কিটটি একটু ভালোভাবে লক্ষ্য করুন। প্রথমে ব্যাটারি থেকে কারেন্ট ইনভার্টারের দিকে যাচ্ছে এবং ইনভার্টার থেকে ভোল্টেজ বৃদ্ধি হয়ে মোটরের দিকে যাচ্ছে এবং আমাদের মোটরটি গতিপ্রাপ্ত হচ্ছে। এই অবস্থায় অর্থাৎ মোটরটি চালু থাকা অবস্থায় আপনি যদি অ্যাম্পিয়ার হিসাব করেন বা মাল্টিমিটার দিয়ে অ্যাম্পিয়ার মেপে দেখেন তাহলে ব্যাটারি থেকে ইনভার্টারের ইনপুট পর্যন্ত প্রায় 317 অ্যাম্পিয়ার দেখতে পারবেন। কারণ আগে আমরা হিসাব করে দেখেছি আমাদের মোটরটি প্রায় 3.8 কিলোওয়াট বা 3800 ওয়াট আর আমাদের ব্যাটারিটি হচ্ছে 12 ভোল্টের। এবং আমরা অনেকেই জানি ডিসি বা ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে অ্যাম্পিয়ার বের করার জন্য ওয়াট দিয়ে ভোল্টেজকে ভাগ করতে হয়, অর্থাৎ 3800 ওয়াট ভাগ 12 ভোল্ট, উত্তর হবে 316.66 অ্যাম্পিয়ার বা প্রায় 317 অ্যাম্পিয়ার। অন্যদিকে ইনভার্টারের আউটপুটে পাবেন প্রায় 22 অ্যাম্পিয়ার, কারণ এসির ক্ষেত্রে অ্যাম্পিয়ার বের করার সূত্রটি হচ্ছে W/ভোল্টেজ/পাওয়ার ফ্যাক্টর। সুতরাং 3800 ওয়াট ভাগ 220 ভোল্ট ভাগ 0.8 পাওয়ার ফ্যাক্টর, উত্তর হবে 21.59 অ্যাম্পিয়ার বা প্রায় 22 অ্যাম্পিয়ার। এখানে কার্যত স্পষ্ট দেখতে পাচ্ছেন কিভাবে ভোল্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাম্পিয়ার কমে যাচ্ছে। ব্যাটারি থেকে ইনভার্টারের ইনপুট পর্যন্ত আমরা পেলাম 317 অ্যাম্পিয়ার, আবার ইনভার্টারের আউটপুটে পাওয়া গেল মাত্র 22 অ্যাম্পিয়ার। কিন্তু এখানে একটা বিষয় হয়তো অনেকেই খেয়াল করেছেন, অ্যাম্পিয়ার ও ভোল্টেজ ইনভার্টারের ইনপুটে ও আউটপুটে ভিন্ন ভিন্ন হলেও দুটির ক্ষেত্রেই আমাদের মোট পাওয়ার বা ওয়াট কিন্তু প্রায় সমান। কিভাবে? আসুন হিসাব করে দেখি। ইনভার্টারের ইনপুটে ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট আর অ্যাম্পিয়ার হচ্ছে 316 অ্যাম্পিয়ার, সুতরাং ওয়াট হচ্ছে প্রায় 3800 ওয়াট। আবার অন্যদিকে অর্থাৎ ইনভার্টারের আউটপুটে ভোল্টেজ 220, অ্যাম্পিয়ার হচ্ছে 22, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8, সুতরাং মোট পাওয়ার হচ্ছে 220 × 22 × 0.8 পাওয়ার ফ্যাক্টর। উত্তর হবে প্রায় 3800 ওয়াটের কিছু বেশি। আশা করি এই পর্যন্ত বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই ব্যাটারিটি দিয়ে আমাদের মোটরটি ঠিক কত সময় চলবে। দেখুন, ব্যাটারিটি ঠিক কত সময় চলবে সেটি বের করার জন্য ব্যাটারির AH বা অ্যাম্পিয়ার আওয়ারের সাথে ডিসচার্জ কারেন্টকে ভাগ করতে হবে। আর আমাদের ব্যাটারিটি যেহেতু 100 অ্যাম্পিয়ারের আর আমাদের ডিসচার্জ কারেন্ট হচ্ছে 317 অ্যাম্পিয়ার, সুতরাং 100 ভাগ 317, উত্তর হবে 0.315 ঘন্টা বা প্রায় 18 মিনিট। তবে আমাদের মোটরটি 18 মিনিট চলবে না, কারণ আমরা উদাহরণ হিসাবে নিয়েছিলাম লেড অ্যাসিড ব্যাটারি যার এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা 70%, সুতরাং 18 মিনিটের 70% বের করতে হবে। তাহলে 18 × 0.7, উত্তর হবে 12.6 মিনিট বা প্রায় 12.5 মিনিট। অর্থাৎ মাত্র 12 মিনিট 5 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করার জন্য 100 অ্যাম্পিয়ারের একটি বড় সাইজের ব্যাটারিকে ফুল চার্জ করে তার সঙ্গে আবার একটি 5 kVA ইনভার্টার দিয়ে মোটরটি চালাতে হচ্ছে, যেখানে কিনা 5 হর্স পাওয়ার পরিমাণ শক্তি একটি মাঝারি আকারের 1 সিলিন্ডার বিশিষ্ট একটি ডিজেল ইঞ্জিন খুব সহজেই উৎপাদন করতে সক্ষম। এবার আসুন মূল প্রসঙ্গে ফেরা যাক। এই উদাহরণ থেকে আমরা যেটা বুঝতে পারলাম, 5 হর্স পাওয়ার হোক বা 500 হর্স পাওয়ার, যে কোনো সাইজের মোটরকেই ব্যাটারি দিয়ে চালানো সম্ভব, তবে সেটি খুব অল্প সময়ের জন্য, কয়েক মিনিট থেকে মাত্র কয়েক সেকেন্ড হতে পারে। আশা করি বিষয়গুলি আপনি বুঝতে পেরেছেন। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের উপর এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।